আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে না, বলছেন মুজিবুল হক চুন্নু। জানাবো একজন লোক দিয়ে হলেও নয়া পল্টনে বিএনপির সমাবেশ হবে, বলছেন মির্জা আব্বাস। জানাবো খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের তল্লাশি চৌকি, বনানীতে হোটেলে অভিযান। এদিকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো 10ই ডিসেম্বর আওয়ামী লীগের সামনে 5 চ্যালেঞ্জ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে না, বলছেন মুজিবুল হক চুন্নু। রাজবাড়িতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষের কথা আওয়ামী লীগ বিএনপি কখনোই চিন্তা করে না, দেশের মানুষের কথা একমাত্র জাতীয় পার্টি চিন্তা করে থাকে। তিনি বলেন, দেশের মানুষের শান্তি একমাত্র জাতীয় পার্টি দিতে পারে। বিএনপি যেমন হাওয়া ভবন সৃষ্টি করেছিল, ঠিক তেমনি আওয়ামী লীগও এরকম সৃষ্টি করছে, কিন্তু জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে এগুলো কোনো সময়ই করে নাই। এখন মানুষের কাছে বিএনপি হচ্ছে আপদ, আওয়ামী লীগ পথ, আর জাতীয় পার্টি নিরাপদ দল হিসেবে আছে। তিনি আরো বলেন, আজ যুবকরা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে বসে আছে, কোথাও তারা চাকরি না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। একজন লোক দিয়ে হলেও নয়া পল্টনে বিএনপির সমাবেশ হবে, বলছেন মির্জা আব্বাস। এখানেই সভা হবে, একজন লোক দিয়ে হলেও হবে, আর আমরা এখানেই বক্তব্য দেব, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি এও বলেছেন, সরকারের যদি ভালো ভিন্ন কোনো প্রস্তাব থাকে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আমাদের বলতে পারেন। 10ই ডিসেম্বর সমাবেশ নিয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা সমাবেশ করবে, এখনও সময় আছে, অপেক্ষা করি। এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বিকল্পের কথা যদি তিনি বলে থাকেন ভালো, তবে এই বিকল্প কখনো সোহরাওয়ার্দী উদ্যান হতে পারে না, সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করা হবে। জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকার যদি কোনো ঝামেলা না করে, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা করার সম্ভাবনা নেই, আমরা ঢাকার বাইরে অনুষ্ঠিত 9টি সমাবেশে তা প্রমাণ করে দিয়েছি। সরকার বিশৃঙ্খলা করার চেষ্টা করার পরও আমরা সেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করেছি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দয়া করে মামলা বন্ধ করুন, মারামারি বন্ধ করুন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, গ্রেপ্তার বন্ধ করুন, ইতিহাস সৃষ্টি করবেন না। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করেছেন, একবার 1974 সালে রক্ষী বাহিনী দিয়ে করেছেন, এখন কোন বাহিনী দিয়ে করাচ্ছে আমি জানি না, সরকার একটা ভয়ের ভেতর আছে, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই বুঝি দল ক্ষমতা থেকে পড়ে গেল, আমরা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য এখন সমাবেশ করছি না, তবে আমরা সমাবেশ থেকে ঘোষণা দেব আমরা পরবর্তীকালে কি করব। তিনি বলেন, সরকার আশঙ্কা করছে, অনেকের মাধ্যমে আমাদের জিজ্ঞেস করছে, আপনারা কি বসে যাবেন? আমরা বসে যাব, আমরা কখনো বলি নাই, আমরা আমাদের সমাবেশের আবেদনপত্র পরিষ্কার উল্লেখ করেছি, 12টা থেকে 5টা পর্যন্ত আমরা সমাবেশ করব, যা এই জায়গায় এই পল্টনে প্রায়ই করে থাকি। মির্জা আব্বাস বলেন, সমাবেশ কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হচ্ছে, ইতিমধ্যে আমরা শুনেছি যে তারা শারীরিকভাবেও বিভিন্ন স্থানে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে, অর্থাৎ সেসব এলাকা থেকে আমাদের নেতাকর্মীরা সমাবেশে আসবেন, ঢাকায় ঢোকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেসব জায়গায়। খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের তল্লাশি চৌকি, বনানীতে হোটেলে অভিযান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সড়কের দুই পাশে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। আজ রাতে এই তল্লাশি চৌকি বসানো হয়। হঠাৎ কেন এই তল্লাশি চৌকি, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা কিছু বলতে রাজি হননি। এদিকে রাজধানীর বনানী সহ বিভিন্ন এলাকায় পুলিশ ব্লক রেইড শুরু করেছে। এর মধ্যে বনানীর কাকলি এলাকার কয়েকটি আবাসিক হোটেলে তল্লাশি চালাতে দেখা গেছে। এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, বনানীর কাকলি এলাকার জঙ্গি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন সন্দেহে পুলিশের ব্লক রেড চলছে। রাত 10:30টায় দেখা গেছে বিমানবন্দর সড়কের কাকলি এলাকার কয়েকটি আবাসিক হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম বলেন, বনানীর নর্থ সিটি হোটেলে জঙ্গিরা অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি, তাই 6তলা ভবনটিতে আমরা অভিযান চালাচ্ছি। এছাড়া রাজধানীর আরও কয়েকটি এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ দপ্তরের পক্ষ থেকে 1ই ডিসেম্বর জানানো হয়েছে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। ডিসেম্বরে বিজয় দিবস সহ গুরুত্বপূর্ণ কিছু দিবসকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলছেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা হবে, যে সরকার নতুন স্বপ্ন দেখাবে। তিনি বলেন, এখন আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নিহত সহযোদ্ধাদের রক্তের বদলা নিতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। মির্জা ফখরুল বলেন, আমরা আবার বলছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে, অন্যথায় এদেশে কোনো নির্বাচন হবে না। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যেখানে বারবার কাটাছিড়া করা হয়েছে নিজের প্রয়োজনে, সেই সংবিধান অনুযায়ী দেশ চলতে পারে না। তারা এই সংবিধানের অনেক পরিবর্তন করেছে, নতুন নতুন আইন করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, যেখানে ফেসবুকে পোস্ট দিলে উস্কানি হিসেবে আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয় এবং জামিন নেই। তিনি বলেন, আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলাম, সবার অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম, কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না। তাদের লক্ষ্য, যেমন করে পারো বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতায় থাকো, আমরা তো তাদের চাকর নই, এই দেশের মালিক জনগণ। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে, দেশের সবকিছু লুটে নিয়ে যাচ্ছে বিদেশে, ডলারের দাম এখন আকাশচুম্বী, কারণ সবই তো কানাডা আর মালয়েশিয়ায় পাচার হয়েছে। 11 বছরে 19 লাখ কোটি টাকা পাচার করেছে, আর বলে মেগা উন্নয়ন করেছে, আর কৃষক সার পায় না, ফসলের দাম পায় না, ঘরে ঘরে চাকরি নেই, 10 টাকায় চাল নেই, কারণ সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তিনি বলেন, আজকে ধানের শীষে রক্ত মিশেছে, এই রক্ত দূর করে ধানের শীষ পরিষ্কার করতে হবে। আমাদের আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। 10ই ডিসেম্বর আওয়ামী লীগের সামনে 5 চ্যালেঞ্জ। আগামী 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো মূল্যে তারা পল্টনের সমাবেশ করবে, আর এ নিয়ে রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের জন্য 10ই ডিসেম্বর একটি চ্যালেঞ্জিং সময়। এই 10ই ডিসেম্বর আওয়ামী লীগ কীভাবে মোকাবেলা করবে, তার ওপর বাংলাদেশের রাজনীতির গতি, প্রকৃতি এবং ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আওয়ামী লীগের সামনে যে 5টি চ্যালেঞ্জ রয়েছে তা হলো বিএনপির রাজনৈতিক উত্থান। বিএনপি যদি শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে না করে নয়াপল্টনে সমাবেশ করতে পারে, সেটি হবে বিএনপির আন্দোলনের একটি নৈতিক বিজয়। এর ফলে বিএনপি সরকারের ওপর আরো বড় ধরনের চাপ দিতে পারবে। আবার অন্যদিকে শেষ পর্যন্ত যদি সমাবেশ না করতে দেওয়া হয় এবং কোনো সহিংসতা হয়, সেটির দায় পড়বে আওয়ামী লীগের ওপর। 10ই ডিসেম্বর নিয়ে বিএনপি একটি রাজনৈতিক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিএনপির এই রাজনৈতিক অবস্থান কিভাবে আওয়ামী লীগ মোকাবেলা করবে, সেটি এখন দেখার বিষয়। সন্ত্রাস ও সহিংসতা মোকাবেলা করা, 10ই ডিসেম্বরকে ঘিরে সন্ত্রাস এবং সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শেষ পর্যন্ত যদি নয়াপল্টনে বিএনপি তার সমাবেশ করার বিষয়ে অটল থাকে, তাহলে রাজধানী ঢাকা শহরে বিভিন্ন রকম সন্ত্রাস সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এই সন্ত্রাস এবং সহিংসতা আওয়ামী লীগ সরকার কিভাবে মোকাবেলা করবে, সেটি দেখার বিষয়। পশ্চিমা দেশগুলোর চাপ, 10ই ডিসেম্বর কর্মসূচি শুধু নয়, বাংলাদেশের রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার, রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের অধিকার দেয়া ইত্যাদি বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর এক ধরনের চাপ রয়েছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সহাবস্থানের নীতি অনুসরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এই প্রেক্ষিতেই পশ্চিমা দেশগুলো এই মহাসমাবেশ কীভাবে হয় বা মহাসমাবেশের ব্যাপারে সরকারের অবস্থান প্রতিক্রিয়া কী, সেটি প্রত্যক্ষ করছে। এই বাস্তবতায় 10ই ডিসেম্বর সরকার পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে, সেটির ব্যাপারে পশ্চিমা দেশগুলো নজর রাখছে। এটি সরকারের উপর একটি বড় ধরনের চাপ বলে অনেকে মনে করছেন, কারণ শেষ পর্যন্ত যদি কোনো ধরনের সহিংসতা ঘটে, তাহলে সেই অজুহাতে পশ্চিমা দেশগুলো সরকারের উপর নতুন কোনো চাপ সৃষ্টি করতে পারে বলেও বিভিন্ন মহল মনে করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল, 10ই ডিসেম্বর যদি বিএনপি বড় ধরনের সমাবেশ করে বা নয়াপল্টনে সমাবেশ করতে পারে, পুলিশের ব্যারিকেড বাধা উপেক্ষা করে সেটি বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা করবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবলের একটা চিড় ধরাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিন দেখে আসছিল যে ঢাকায় বিএনপি কখনোই কোনো সফল কর্মসূচি পালন করতে পারেনি। সেক্ষেত্রে 10ই ডিসেম্বরের সমাবেশ সফল হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর একটি বাড়তি চাপ তৈরি হবে। জনমত, যে কোনো রাজনৈতিক দলের জন্য জনমত একটি বড় বিষয়। 10ই ডিসেম্বর যদি শেষ পর্যন্ত বিএনপি সফল সমাবেশ করতে পারে, সেটি নির্বাচনের আগে জনগণের উপর একটি প্রভাব ফেলবে এবং এটি আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে। কাজেই এই চ্যালেঞ্জগুলো 10ই ডিসেম্বর কিভাবে আওয়ামী লীগ সরকার মোকাবেলা করবে, সেটি দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অস্বীকৃতি জানিয়ে বিএনপি আসলে একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করছে। সেই কৌশলটি হলো পল্টনে সমাবেশ করতে দিলেই বিএনপির লাভ, না করতে দিলেও বিএনপির লাভ।
এরকম একটি অবস্থা থেকে সরকার কিভাবে তার সুবিধাজনক অবস্থানটি গ্রহণ করবে সেটি হলো দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।